ওমের কাছে এবার কিন্তু বিরাট একটা বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাবো। ক্লোন বলে যে ছবিটি আসছে সেটা ট্রেলার মুক্তি পেয়েছে এবং এই ছবিটি পরিচালনা করছেন রিক চ্যাটার্জি বলে একজন নবাগত সম্ভবত পরিচালক। তো যাই হোক, সব কিছুই নতুন, কিন্তু তা সত্ত্বেও যে ছবিটা তারা করেছে এবং যে ট্রেলারটা তারা দেখাচ্ছে সেই ট্রেলারটা সত্যি অসাধারণ এবং অনবদ্য। এবং ওমের কাছে এটা কেন বিরাট চ্যালেঞ্জ আমি বললাম, কারণ ওমকে আমরা এর আগে যে ধরনের কমার্শিয়াল সাধারণত ছবিতে আমরা অভিনয় দেখেছি সেইভাবে বিশেষ উল্লেখযোগ্য অভিনয় কিন্তু আমরা তার মধ্যে থেকে পাইনি, কিন্তু এই ছবিটায় কিন্তু সে নিজের ইমেজকে শুধু ভাঙেইনি বরং আমার মনে হয় যে সব কিছুকে সে ছাপিয়ে যাবে এবং সত্যি একজন বড় অভিনেতার তালিকায় সে নিজেকেও নাম লিখিয়ে নিতে পারবে বলে আমার মনে হয়। কারণ সে যে অভিনয় করেছে ট্রেলারে, জাস্ট তার যে সিম্পল লুকে একটাই সিকোয়েন্স দেখা যাচ্ছে, একটাই শট দেখা গেছে, বাকি পুরো ট্রেলারটা জুড়ে কিন্তু রয়েছে তাকে জোকারের একটা চরিত্র। হ্যাঁ, এবং সেই জোকার শুধু জোকারই নয়, জোকার মানুষকে হাসানোর পাশাপাশি যার মধ্যে দুঃখ বেদনা লুকিয়ে থাকে সেটা তো আমরা জানি, কিন্তু সে যখন খুন করতে থাকে পরের পর পর সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এবং এই ক্লোনে কিন্তু আমরা সেটাই দেখব যে একজন জোকার কীভাবে পরের পর খুন করছে এবং সেই খুনের তদন্তের জন্য নামবে পুলিশ। অবশেষে কি জোকার ধরা পড়বে কি না সেটা তো অবশ্যই ছবির মধ্যে আমরা দেখতে পাবো, কিন্তু এর মধ্যে যেরকম রহস্য থাকছে, রোমান্স থাকছে এবং উত্তেজনায় ভরপুর থাকছে এবং তার পাশাপাশি থাকছে ওমের অভিনয়, অনবদ্যতার জোকারের অভিনয় কিন্তু সবাইকে মনে দাগ কাটবে। হ্যাঁ, কিছুটা হয়তো আমরা হলিউডের জোকারের ছায়া দেখতে পারি এর মধ্যে, কিন্তু আমার মনে হয় যে এখানে নতুনত্ব অবশ্যই কিছু চমক থাকবে যেটা আর পাঁচটা ছবির থেকে এই ছবিটাকে আলাদা করবে। তো ট্রেলারটা সত্যি অসাধারণ ট্রেলার হয়েছে, শুধুমাত্র প্রচারের অভাবে আমার মনে হয় যে এরকম একটা ট্রেলার রেসপন্স পাচ্ছে না। এটা যদি কোনো হলিউড বা বলিউড করতো কিংবা সাউথ ইন্ডাস্ট্রিতে এই কাজটা হতো তাহলে ইতিমধ্যে কিন্তু সাড়া পড়ে যেত, শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচারের অভাবের কারণে এই ট্রেলারটা কিন্তু একেবারে সাদামাটা হয়ে রয়েছে। কিন্তু একবার তোমরা যাও, অবশ্যই গিয়ে ট্রেলারটা দেখো, কারণ ট্রেলারে যে ওম যে অভিনয় করেছে এখানে সত্যি ওম দেবলীনা জুটিকে আমরা দেখতে পারবো, কিন্তু তার যে সাইকোপ্যাথ যে ক্যারেক্টারটা সেটা কিন্তু অসাধারণ লাগবে। তো সেই কারণে বলছি যে অবশ্যই ট্রেলারটা তোমরা কেউ মিস করো না, দেখো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।